বাংলা সাহিত্যে তার আবির্ভাব ধূমকেতুর মতো। নানা চড়াই উতরায়ের জীবনে তিনি লিখলেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। সঙ্গীতে সৃষ্টি করলেন অনন্য ধারা, দিলেন নিত্য নূতন সুর আর শব্দের ব্যঞ্জনা। শুধু কলমে নয়, দেশমাতৃকার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তিনি। লেখায় লেখায় ছড়িয়েছেন অসাম্প্রদায়িকতার অমীয় বাণী। ধর্মীয় মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা, মানবতাবাদী, সাম্য, এই নানাবিধ যে দর্শন, সেটি মূলত তার সাহিত্যের মধ্যে প্রতিভাত হয়েছে। দুই যুগের সাহিত্য চর্চায় নবযুগকে দিয়েছিলেন নতুন দিগন্ত। প্রাসঙ্গিক, সার্বজনীন হিতৈষী নজরুল ছিলেন প্রেমের কবি। আবার দুঃখ দুর্দিনেও তার জোরালো সাম্যের গান সর্বদাই নতুন দুয়ার খুলেছে। শুধু জন্ম আর মৃত্যুর দিনে নয়, নজরুল চর্চা দরকার বছর জুড়ে, বলছেন বিশিষ্টজনরা। তার গান গাইছি কিন্তু নিজের মতন করে, সেটা তো হতে পারে না। নজরুল চর্চা আরও বাড়াতে হবে। যদি বাড়ানো যায় তাহলে সমাজে যে অন্যায় আছে, এই অন্যায় দূরীভূত হবে। ৭৭ বছর ব্যপ্ত জীবনে তার মধ্যে অসুস্থতাজনিত নির্বাক জীবন কাটিয়েছেন ৩৪ বছর। আর কেবল ২৪ বছরের সাহিত্য রচনায় ভর করে তিনি হয়েছেন কালোত্তীর্ণ। মহাপুরুষেরা বারবার আসেন না, তারা আসেন যুগে যুগে, দশকে অথবা শতকে, আর রেখে যান তাদের নির্জন স্বাক্ষর। এমনই এক মহাপুরুষ ছিলেন কাজী নজরুল ইসলাম, যার দুই যুগের সাহিত্য চর্চা এখনও বিশ্বকে ভাবিয়ে তুলছে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।